গরুর কলিজা, ডিম আর হাতে বানানো পরোটা, ভরে গেছে মনটা। না বসো, চলে আসলাম রান্নাঘরে। আজকে কি কি রান্না হবে বলে দেই। আজকে শালগম সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, শালগমের ভাজি হবে। আর কি হবে সেটা পরে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে শালগম গুলো দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে মিক্সড করে নেব। যেহেতু হলুদ দেওয়া সেজন্য ভালো করে হলুদের সাথে মিশিয়ে দেব। এরপর আমি হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, পরিমাণ মতো আর কি। এই ভাজিটা আমি ঢেকে রান্না করব না। এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। এখানে ভাজিটা প্রায় হয়ে এসেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর এখানে ধনিয়া পাতা রয়েছে, এটা আর একটু পরে দিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ভাজি রান্না করা শেষ, এখন আমি তরকারি বসাবো, মলা মাছের আর ডাল রান্না করব কাঁচা টমেটো দিয়ে। কিন্তু এখন পানি নেই, সেজন্য আমাকে এখন বসে থাকতে হবে। এখন মাছ বসিয়ে দেবো, ছোট মাছ, এটা হচ্ছে মলা মাছ। এখন এটা রান্না করবো, এটাতে দিব হচ্ছে কি কি দিব, এখানে কেটে রেখেছি বেগুন, তারপরে সিম রয়েছে আর নতুন আলু, এগুলো দিয়ে রান্না করবো। তাহলে এখন সবজিগুলো আগে দিয়ে দেই। যেহেতু মাছের সাইজটা বেশ বড়, সেজন্য আমি সবজিগুলো একটু বড় করে কেটে নিয়েছি। আর বেগুনের ব্যাপারটা, বেগুন এমনিতেই মানে খুব তাড়াতাড়ি গলে যায়, তো এটা এই জন্য আমি একটু বড় করে দিয়েছি। দিয়ে দিচ্ছি মাছ, এখানে পেঁয়াজ কুচি রয়েছে, এগুলো দিয়ে দিব, দিয়ে দিলাম। কাঁচামরিচ কোচানোটা আমি আরো একটু পরে দিব। এখানে পেঁয়াজের পরে আমি হলুদ, মরিচ, ধনিয়া, তেল, লবণ পরিমাণ মতো আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে তরকারি প্রায় হয়ে এসেছে, হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। আর এই জায়গাতে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, এখানে দেখা যাচ্ছে না, এক মিনিট। ওকে, এখানে ডাল বসানো হয়েছে, আমি ডালটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। ডালটা এত পাতলা, এত ঘন ঘনটাই হবে না, মাঝারি টাইপের হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে কি যেন, আচ্ছা, কাঁচামরিচটা আমি কেন হচ্ছে পরে দেই সেইটার কারণটা হচ্ছে এটাই যে ঝালটা যাতে না বের হয়ে যায়, তাহলে সারাটা খেতে কষ্ট হয়ে যাবে, সেজন্য হচ্ছে আমি কাঁচামরিচটা পরে দিই। এই আর কি ঘটনা, এখন অপেক্ষায় আছে কখন হবে, তারপরে আমি ভাত বসিয়ে দিব। ধনিয়া পাতা, কাঁচামরিচ সবই দেওয়া শেষ, এখন আরেকটু হবে তরকারিটা। আর এদিকে ডালটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটাতে হচ্ছে বাগার দিয়ে দিব। বাগারের জন্য ডালটাকে আরেকটা পাতিলে এই যে এটাতে রেখে আমি এখানেই বাগারটা দিব। তেল দিয়ে দিই আগে, দিয়ে দিচ্ছি রসুন, রসুনটা লাল লাল হয়ে এসেছে। আর এখানে আমি পাঁচফোড়নের যে ডাস্ট আছে সেটা ইউজ করেছি। আর আজকে আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিব, লাল হয়ে
হয়ে গেছে, এখন আমি পাতিল থেকে অন্য একটা পাতিলে নিয়ে নিব। এই হলো দুপুরের লাঞ্চ মেনু। এখানে গরম গরম মলা মাছের তরকারি রয়েছে, একদম ধোয়া উঠতেছে। এখানে একটা ভাজি রয়েছে, এখানে কাঁচা টমেটো দিয়ে ডাল রয়েছে, ধনিয়া পাতা আছে সাথে, আর ভাতটা এখনো বসাইনি, ভাতটা বসিয়ে দেবো।